আসানসোল ও বালিগঞ্জ লোকসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হতে চলেছে। সেই উপনির্বাচনে আসানসোলের তৃণমূলের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা, তিনি বিহারীবাবু। সেই বিহারীবাবুর বিরুদ্ধে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে বলেন, এই বিহারীবাবু হচ্ছেন একজন বহিরাগত, তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে এবং তিনি সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে বারবার তৃণমূলকে আক্রমণ করেন এবং কড়া ভাষায় আক্রমণ করে থাকেন। এবং অবশেষে সেই বিজেপি নেত্রী কথা বলতে গিয়ে বলতে বলতে বলে দেন শেষে যে আমরা তো হেরেই যাব, বিজেপি হেরে যাবে, বিজেপি প্রার্থী নিজেই স্বীকার করে নিলেন। বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল কী কী বলেছে তৃণমূল সম্পর্কে এবং অবশেষে সে মেনে নিয়েছে যে তারা হারতে চলেছে, চলুন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন অগ্নিমিত্রা পাল কী কী বলেছে। তৃণমূল বামেদের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এবার উপনির্বাচনে প্রার্থীদের নাম জানালো বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, আর বালিগঞ্জে বিজেপির হয়ে লড়বেন কেয়া ঘোষ। তবে এর আগে আমরা কিছুক্ষণ আগে কেয়া ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, আর এবার আমরা সরাসরি কথা বলবো আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রাটি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। অগ্নিমিত্রাটি স্বাগত জানাচ্ছি, প্রথমেই জানাচ্ছি দলের শুভেচ্ছা, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি এখন রঙিন হয়ে রয়েছেন। আগে জানবো যে প্রার্থী তালিকায় নিজের নাম জেনে আসানসোলের মতো একটা জায়গা থেকে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা জানি, সেখান থেকে আপনি প্রার্থী হচ্ছেন, কি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আগে? প্রতিক্রিয়া মানে কি বলবো, আমি একদমই মানে টিকে না ব্যাক আর কি, মানে কারণ আমি তো প্রস্তুত ছিলাম না, আমি তো মানে অ্যাপ্লাইও করিনি। আর আজকে আমার অফিসে এখানে আসানসোলে একটা ছোট্ট হোলির একটা দোলের একটা অনুষ্ঠান হচ্ছিল, গান নাচ, বাচ্চারা গান করছিল, হঠাৎ করেই খবরটা আসে অ্যান্ড মানে আমি তো একেবারেই স্তম্ভিত। কিন্তু দেখুন, মানে রাজনীতিতে হার জিত আছে, ইলেকশনও হবে, সবই ঠিক আছে, কিন্তু আমার জন্য আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমার রাজ্য নেতৃত্ব যে আমার উপর এতটা ভরসা করেছেন, এটাই আমার কাছে একটা বিরাট পাওয়া। লড়াই তো দেবই, লড়াই করে এসেছি, একুশেও করেছি, করে চলেছি, এবং এবারেও লড়াই হবে, এবং মানে নিশ্চিত যে আমরা জিতবো। এখানে এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম অগ্নিমিত্র দি, আপনি বললেন যে আপনার উপর ভরসা করেছে, কিন্তু এই ভরসার জায়গাটা কতটা থাকবে সেটা তো ফলাফলে বোঝা যাবে, কিন্তু এই আপনার কাছ থেকে এই জন্যই জিজ্ঞেস করতে চাইছি যে এটা কি টাফ ফাইট হতে চলেছে, মানে আপনি আপনার প্রতিপক্ষকে কীভাবে দেখছেন? দেখুন, আমার প্রতিপক্ষ আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কাছে মিস্টার শত্রুঘ্ন সিনহা কোনো প্রতিপক্ষ নয়। বিকজ এক তো হচ্ছে উনি তো প্রথমত বেঙ্গলেরই নন, আমি জানি না কেন এরকম বহিরাগত, এই কথাটা অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শিখেছি, বাংলার বাইরে থেকে যে কেউ এলে তাকে বহিরাগত বলতে হয়। আমরা কোনোদিন বলিনি, কিন্তু ওনার থেকেই শিখেছি, উনি তো আমারও মাননীয় মুখ্যমন্ত্রী, বহিরাগত ক্যান্ডিডেটকে আসানসোলবাসী নেবে না। তাছাড়া মিস্টার শত্রুঘ্ন সিনহার কী ক্রেডিবিলিটি, আজকে উনি একটা দলে থাকেন, কালকে আরেকটা দলে চলে যান, উনি যে আগামী দিনে অন্য কোনো দলে যাবেন না তার কী গ্যারেন্টি? আর নেক্সট হচ্ছে ওনার আসানসোল মানুষের সাথে কী, হোয়াট ইজ দ্য কানেকশন, উনি কতটুকু জানেন আসানসোলের মানুষের ব্যাপারে, উনি ইনফ্যাক্ট বাংলার মানুষের ব্যাপারে কতটুকু জানেন? তো মাননীয় মুখ্যমন্ত্রী বোকামোটা কেন করলেন, মানে আমাদের জন্য এটা একটা কেক ওয়াক। আজকে একজন বহিরাগত ক্যান্ডিডেট যার বাড়ি বিহারে আর যার মানে ফ্যামিলি থাকে মুম্বাইতে, যার কর্মস্থল মুম্বাইতে, তাকে আজকে বসিয়ে দিলেন, আর তার মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দলের একজন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মহাশয় 7 দিন আগে বিহারীদের নিয়ে কী কথা বলেছেন সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আপনারা কেন মনে হচ্ছে যে একজন বহিরাগতকে, যেখানে আপনারা বলেছিলেন বহিরাগত নয় তার পরিচয়, সে একজন দেশের মানুষ, এটাই তার পরিচয়, তখন সেখানে আপনার কেন মনে হচ্ছে যে তাকে মেনে নেওয়া হবে না? দেখুন, আসলে আমরা তো কোনোদিনই কোনো মানুষকে মানে ওইভাবে বহিরাগত বা ধর্মের বিশেষে বা কাস্ট ক্রিডে জাতের বিশেষে আমরা তো কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি, দল কোনোদিন সেটা শেখায়নি। কিন্তু কি করব বলুন, ওই গোয়েবেলের থিওরি ছিল না, যেটা আমি কদিন আগে বিধানসভাতেও বলেছিলেন, যে একটা কথা যদি বারবার হ্যামার করা হয় তখন সেটাই সত্যি হয়েছে।